আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা কুরমা বানিয়ে দেখাবো, একদম সহজ। এই যে দেখতে পাচ্ছেন, আমি চিকেন নিয়েছি, ডিম নিয়েছি, তারপর আমি দই নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে রসুন আর পেঁয়াজ দুইটার মতো দিয়েছি। এই যে আমি রসুন দিয়ে দিলাম, গ্রাইন্ডার করে নেব পেস্ট বানাবার জন্য। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম। এই যে সবগুলো আমি এখন পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির সাহায্যে নিয়ে নিলাম, তারপরে এই যে আমি একটু জল দিয়ে নিয়ে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ তেল দিলাম, তারপরে চিকেন দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেন, এখন আমার পেস্টগুলো দিয়ে দিলাম যেগুলো আমি গ্রাইন্ডার করে নিয়েছিলাম। এখন দই দিয়ে দেব, এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই যে এক চামচ মতো হয়ে গেল। এই যে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। হাত দিলে একটু ভালোভাবে ভিতরে ঢুকে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চুলায় আগুন দিয়ে তারপরে আমি এটা বসিয়ে দিলাম। দেখেন এইভাবে আমি 5-10 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ডেকে দিই। এখন আমি ঢাকনা তুলে দেখছি, একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একদম সহজ। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম, তারপর 5 মিনিটের মতো আমি রেখে আবার নাড়াচাড়া করে এভাবে একটু পরে পরে আপনারা নাড়তে থাকবে, দেখবে এত 5-10 মিনিটের মতো নাড়াচাড়ার পর দেখবেন আপনার আমার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কুরমাতে কোনো মশলা লাগে না, আপনারা তো জানেন, একদম গরুয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। দেখেন এখন আমি তেজপাতা 2-3টা দিয়ে দেব। দেখেন তেজপাতা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আবার নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কালার এখনো সেম আগের মতো রয়েছে, একটু কালার চেঞ্জ হওয়ার পর আমি একটু জল দেব। তারপরে আমি এক ডিম চারটা যে আমার ছিল সেটা আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ওইগুলোও দিয়ে দেব। এইভাবে করে একটু পরপর নাড়াচাড়া করতে থাকবে, দেখবে মাংসের জল ছিল তা বেরিয়ে আসবে। এই যে এখন আবারও আমি ঢাকনা দিলে একটু পরপর আপনার নাড়তে থাকবে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিম একটু ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমি জল দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ফাইনালি জল দিয়ে দিলাম, তো সর্বমোট আমার 15-20 মিনিটের মতো লেগেছে কুরমা হওয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টে আমি ডেইলি নতুন নতুন রেসিপি দিচ্ছি, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।